সবাইকে সুন্দর এই সকালে সুপ্রভাত। আজকে আপনাদেরকে পরিচয় করিয়ে দেব সিকিমের ক্যাপিটাল গ্যাংটকে গড়ে ওঠা প্রায় 200 বছর পুরনো একটি মনাস্ট্রির সঙ্গে, যার নাম এনচে মনাস্ট্রি। নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন, পাহাড়ের একেবারে ওপরে গড়ে ওঠা একটি মনাস্ট্রি। এটি সেই মনাস্ট্রি যা সিকিমে গড়ে ওঠা দ্বিতীয় সব থেকে পুরনো একটি মনাস্ট্রি। এখানে ঢুকতে আপনাকে এন্ট্রি টিকিট 20 টাকা পে করতে হবে। 2 থেকে 3 বার সিকিম ভিজিট করেছি, তার মধ্যে ফার্স্ট টাইম আমি মনাস্ট্রিতে এলাম। জানি না কীভাবে মনাস্ট্রিটা মিস করে দিয়েছিলাম। খুব সুন্দর একটা মনাস্ট্রি। চলুন মনাস্ট্রিটা ভেতরটা আপনাকে দেখাবো। খুব সুন্দর এবং খুব সুন্দরভাবে সাজানো এবং অনেকটা বড় এলাকা জুড়ে। এই হচ্ছে সেই মনাস্ট্রি, এতটা এরিয়া জুড়ে খুব সুন্দর একটা মনাস্ট্রি। আপনারা ভিডিওতে এই যে মনাস্ট্রিটা দেখছেন, এটি হচ্ছে মেন মন্দির। এটির প্রতিষ্ঠাতা লামা দ্রুতদুপ কার্পে। 2 থেকে 3 বারের মধ্যে কীভাবে এটা মিস করেছি আমি জানি না। এইবার এলাম এই জায়গাটায়, খুব সুন্দর একটা জায়গা, খুব ভালো লাগলো জায়গাটা ঘুরে। এই মনাস্ট্রিতে ঢুকতেই প্রথমেই বাম হাতে একটি সুন্দর হোস্টেল পাবেন। এই ধর্মে যারা দীক্ষিত ছাত্ররা এই ধর্মের জ্ঞান নেয় এখান থেকে, তাদের জন্য থাকার ব্যবস্থাপনাও এখানে আছে। সত্যি কথা বলতে এই মনাস্ট্রিরও একটা মাইনাস পয়েন্ট আছে, যেটি হচ্ছে এখানকার পার্কিং একেবারে বাজে। শোনা যায় এটা নাকি সিকিমের তাসি ভিউ পয়েন্টের থেকেও অনেক ওপরে অবস্থিত, যার কারণে আকাশ পরিষ্কার থাকলে আপনি এখান থেকে কাঞ্চনজঙ্ঘার ফুল ভিউ সৌন্দর্য দেখতে পাবেন। এই মনাস্ট্রির প্রত্যেকটা কোণায় কোণায় তাদের সাজানো, তাদের কারুকার্য আপনাকে মুগ্ধ করবে। এবং সত্যি কথা বলতে এর নিস্তব্ধতা, এখানে যে নিস্তব্ধতা বিরাজ করে, তা আপনাকে কিছুক্ষণ হলেও আপনার জীবনের সমস্ত রকম প্রবলেম ভুলিয়ে দিয়ে মনকে শান্ত করে দেবে। কারণ বৌদ্ধ ধর্মের প্রতিষ্ঠাতা গৌতম বুদ্ধ, তিনি একটি শান্তির প্রতীক। এই মনাস্ট্রিটাতে অবশ্যই আপনি ভিজিট করবেন, কারণ এই মনাস্ট্রিটা খুবই সুন্দর পরিবেশে তৈরি এবং পাহাড়ের একটা অনেকটাই উপরে এসে তৈরি, যেই কারণে বিভিন্ন ভিউ আপনি আশেপাশে দেখতে পাবেন, খুব সুন্দর সুন্দর ভিউ। আর যেহেতু গতকাল এখানে পুজো হয়েছে, শুরুতে আপনারা দেখলেন এন্ট্রিতে ফুল টুল দিয়ে সাজানো আছে, তো সেই কারণে আজকে এটা বন্ধ আছে। তো আমরা ভেতরে ঢুকতে পারিনি ঠিকই, কিন্তু এর কম্পাউন্ডের মধ্যে থেকে আমাদের অনুভবটা খুবই সুন্দর হয়েছে, কারণ পরিষ্কার পরিচ্ছন্নতা, তার সঙ্গে সঙ্গে সুন্দরভাবে সাজানো একটা মনাস্ট্রি এবং আশেপাশের ভিউ অসাধারণ, ভিউ অসাধারণ। সত্যি কথা বলতে সিকিম বহুবার এসেছি, বাট এই মনাস্ট্রি প্রথমবার এলাম। আর ভ্রমণের সবথেকে প্রিয় জায়গার মধ্যে আমার প্রথমে পড়ে সিকিম। সিকিমের গ্যাংটক, সিকিম পুরোটা আমার খুব পছন্দের জায়গা, পাহাড়ি এলাকার মধ্যে নাম্বার 1 আমার পছন্দের জায়গা। আর পছন্দ হবেই না কেন, পাহাড় তার রূপ সব সময় চেঞ্জ করতে থাকে, যেটা খুবই আকর্ষণীয়। আপনাদেরকে একটা নতুন জায়গার সঙ্গে পরিচয় করিয়ে দিলাম। ভালো লাগলে সঙ্গে থাকবেন, চ্যানেলটিকে মাস্ট সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখবেন এবং ভিডিওটি শেয়ার করে সবাইকে জায়গাটা দেখার সুযোগ করে দিন। কিন্তু হ্যাঁ, এটা মাথায় রাখবেন, পাহাড় তার রূপ যেমন আকর্ষণ করে সেরকম ভয়ঙ্কর হতে পারে।